যদি আপনি এখনো পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন না করে থাকেন আপনি কিন্তু অনলাইনে বাড়িতে বসে মোবাইল মোবলফ্রির মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করলে আপনি বার্ষিক ছয় হাজার টাকা পেয়ে যাবেন তিন কিস্তিতে দুই হাজার করে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন এবং কি কী ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে টাকা কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু করবে তার আগে আপনাদের যা করতে হবে আপনি যে রক্তি পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইকের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বিলিং সঙ্গে অলকে রাখবেন আর সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ তো এর জন্য আপনাদের কিন্তু গুগলে আসতে হবে গুগল এসে আপনি সার্চ করবেন পি এম কিষান ডট গভ ডট ইন তাহলে আপনি কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আসতে পারবেন আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসের লিঙ্ক প্রে আপনি আসতে পারবেন এরপর দেখতেই পারছেন যে নিউ ফার্মারিজিস্ট্রেশন রয়েছে এই নিউ ফার্মা আপনি ক্লিক করবেন তো এরপর আমাদের সামনে পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে এরপর নিচে আপনি চলে আসবেন রয়েছে কিন্তু রুরাল এবং আরবান প্রথমটির মানে কিন্তু গ্রাম অঞ্চলের জন্য এরপরের মানেটি কিন্তু শহর অঞ্চলের জন্য যদি আপনি গ্রাম থেকে ফর্মটি ফিল আপ করতে চান তো আপনি এটা সিলেক্ট করবেন আর শহর এলাকার বাসীদের জন্য এই অপশানটি এরপর আপনি কি করবেন যে ব্যক্তির আবেদন করতে চান সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন এরপর সেই ব্যক্তির মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এখান থেকে স্টেট আপনি সিলেক্ট করবেন কোন স্টেট থেকে আপনি বিলং করেন আমরা ওয়েস্ট বেঙ্গল তা সিলেক্ট করব এরপর ক্যাপচারটি আপনি দেখতেই পারছেন যেরকম রয়েছে তা এখানে বসিয়ে দেবেন এরপর গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন তো আপনাদের রেজিস্টার মল নাম্বারে কিন্তু ওটিপি চলে আসবে তো আপনি এখানে ওটিপি বসিয়ে দেবেন এরপর নিচে দেখতেই পারছেন যে ক্যাপচার করটি রয়েছে যেরকম রয়েছে তা আপনি উল্লেখ করবেন এরপর সাবমিটি আপনি ক্লিক করবেন তো সাবমিটি ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু পরবর্তী ধাপ তা চলে আসবে পরবর্তী ধাপে রয়েছে কিন্তু এবার আমাদের আধার কার্ডের সঙ্গে যে মল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে তো আপনি সেই ওটিপি বসিয়ে দেবেন এভাবে অ্যাপ্লাই করতে চাইলে অবশ্যই আপনাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে আর না থাকলে আপনাদের কিন্তু সিএসসির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে নিকটবর্তী তথ্যমিত্র সেন্টার কেন্দ্রে গিয়ে এরপর আপনি ওটিপি বসিয়ে দেবেন তারপর ভেরিফাই আধার দেখতেই পারছেন এখানে আপনি ক্লিক করবেন এরপর আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে আপনি দেখতেই পারছেন যে স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে এরপর সে আবেদনকারী ডিস্ট্রিক্ট কী রয়েছে লিস্ট থেকে আপনি খুঁজে নেবেন এরপর যে সাব ডিস্ট্রিক্ট তারপর রয়েছে কিন্তু ব্লক তো আমরা এখান থেকে সাব ডিস্ট্রিক্ট কী রয়েছে তা খুঁজে নিচ্ছে মাথা এক নং আমাদের যেহেতু এরপর রয়েছে কিন্তু ব্লক এখান থেকে ব্লক সিলেক্ট করবেন তারপর রয়েছে কিন্তু ভিলেজ তো আমাদের যেহেতু মাথা এক নং ব্লকিং তারপর আমরা এখান থেকে ভিলেজ সিলেক্ট করব এটা আপনার সঙ্গে লোডিং হবে মাঝে মাঝে কিন্তু আপনাদের সমস্যা হবে সাইডে কাজ করার সময় তো চিন্তার কারণ নেই আপনি কিছুক্ষণ ওয়েট করবেন এরপরে কিন্তু আমরা ভিলেজ কী রয়েছে লিস্ট থেকে আমরা খুঁজে নেব তো আমাদের ভিলেজ যেটি রয়েছে লিস্টটি ফিরে যাচ্ছে এরপর নিচেই আপনি চলে আসবেন নিচেই আপনি দেখতেই পারছেন যে ফার্মার পার্সোনাল ডিটেলস এখানে কিন্তু আধার কার্ড অনুযায়ী নাম চলে আসবেন জেন্ডার চলে আসবেন এরপর নিচে আপনি চলে আসবেন ক্যাটাগরি কী রয়েছে এখান থেকে জেনারেল এস টি এস যদি ও বিসিও থাকে আপনি জেনারেল যে রয়েছেন এটি আপনি সিলেক্ট করবেন তারপর রয়েছে ফার্মার টাইপ তো কোন ধরনের ফার্মার এখান থেকে আপনি সিলেক্ট করবেন স্মল এক থেকে দুই হেক্টর কিংবা আদার্স যদি এক থেকে দুই হেক্টরের মধ্যে জমি থাকে কিংবা তার কম থাকে তো আপনি স্মল সিলেক্ট করবেন যদি এক থেকে দুই হেক্টর বেশি জমি থাকে সেটা আপনি আদার্স সিলেক্ট করবেন তার আমাদের যেহেতু কম রয়েছে আমরা এক থেকে দুই একটু স্মল এটা সিলেক্ট করলাম তারপরেও যেমন সিলেক্ট আইডি টাইপ আধার কার্ড এটা আমাদের অটোমেটিক থাকবে যেহেতু আমরা প্রথমে আধার কার্ড দিয়ে অ্যাপ্লাই করেছি তারপর টাইপ অফ আইডেন্টি প্রুফ আধার কার্ড নিচে আধার কার্ড নাম্বার কিন্তু শো হবে এরপর আমরা যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লাই করলাম সেই মোবাইল নাম্বার এখানে চলে আসবে অ্যাড্রেস কিন্তু চলে আসবে আধার কার্ডে যা রয়েছে পিনকোডও কিন্তু চলে আসবে নিচে আপনি চলে আসবেন ফাদার মাদার অথবা হাজবেন্ড নেম এখানে কিন্তু আধার কার্ডের যে নাম রয়েছে এক কথা স্বামীর নাম রয়েছে নাকি বাবার নাম রয়েছে নাকি মায়ের নাম রয়েছে যার নাম রয়েছে তার নাম এখানে আপনি বসিয়ে দেবেন তারপর রয়েছে কিন্তু ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি এখানে আপনাদের ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি বসাতে হবে এটি আপনি কোথায় পাবেন জমির যে খতিয়ান রয়েছে খতিয়ানের উপরে আপনি কিন্তু বারকোডের উপরে পেয়ে যাবেন ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটি সেটি এখানে আপনি উল্লেখ করে দেবেন তারপর রয়েছে কিন্তু রেশন কার্ড নম্বর তো এখানে আপনি কি করবেন সেই রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন যদি পি ডাব্লু হয়ে থাকেন প্রথমে আপনি পি ডাবলুইস দেওয়ার পর ড্যাশ দেওয়ার পর নাম্বারটি বসিয়ে দেবেন আর কিছু ওয়ান হলে সেই নাম্বারটি বসিয়ে দেবেন এ ওয়াই কিংবা এসপি ডাব্লুইস কিংবা জেনারেল যেটি হয় সেই নাম্বারটি এখানে আপনি উল্লেখ করে দেবেন ডেট অফ বার্থ কিন্তু আধার কার্ডে যা হচ্ছে সেই ভিত্তিতে চলে আসবে এরপর নিচে আপনি চলে আসবেন তো এখানে বলা হয়েছে কিন্তু আপনি কি পি এম কিষাণ মানধান যোজনা আবেদন করতে চান কি না যদি আপনি পি এম কিষাণ মানধান যোজনা আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা ইয়েস করে দেবেন ইয়েস করলে আপনার কি সুবিধা হবে যখন আপনি ষাট বছর পার হয়ে যাবে তারপর আপনার অ্যাকাউন্টে কিন্তু প্রতি মাসে মাসে টাকা আসা শুরু করে দেবেন এবং এখানে আপনারা কিন্তু প্রতি মাসে মাসে একটি করে টাকা কাটবে যেটি পি এম কিষান মানধান যোজনার আওতায় এরপর ষাট বছর পর আপনাদের অ্যাকাউন্টে কিন্তু তিন হাজার টাকা করে চলে আসবেন তো আমরা যেহেতু চাচ্ছি না আমরা এটা নো করে দেবো এরপর আপনি নিচে চলে আসবেন নিচে আপনি দেখতেই পারছেন যে আপনাদের জমির তথ্য উল্লেখ করতে হবে আপনার জমিটি সিঙ্গেল রয়েছে নাকি জয়েন রয়েছে যদি সিঙ্গেল থাকে তো আপনি সিঙ্গেল সিলেক্ট করবেন আর জয়েন্ট থাকলে আপনি জয়েন সিলেক্ট করবেন আমাদের সিঙ্গেল রয়েছে তাই আমরা সিঙ্গেল এখানে সিলেক্ট করলাম এরপর আপনি এখান থেকে কিন্তু জমির তথ্য দেখতে পারবেন আমরা কী করব অ্যাড যে রয়েছে অ্যাডে আমরা ক্লিক করবো তো অ্যাডে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু নিচে জমির তথ্য অ্যাড করার কিন্তু অপশান চলে আসবে তো এখানে আপনি দেখতেই পারছেন প্রথমত রয়েছে খাতা নং অর্থাৎ খতিয়ান নাম্বার এখানে বসিয়ে দেবেন এরপর রয়েছে দাগ নাম্বার যদি আপনাদের জমিতে এক কথা ক্ষতি আনে আপনাদের জমির পরিমাণ রয়েছে মনে করুন যে বাইশ শত কিংবা এক বিঘা এবং প্রচুর দাগ রয়েছে তো আপনি এখানে দশ কিংবা একশো এক যদি আপনার দাগ নাম্বার রয়েছে তা কমা কমা দিয়ে আপনি সমস্ত দাগ নাম্বার বসিয়ে দেবেন নিচে রয়েছে কিন্তু এরিয়া ইন হেক্টর আপনার জমির পরিমাণ কিন্তু হেক্টরে উল্লেখ করতে হবে যদি আপনাদের দশ শতক হয়ে থাকে তো আপনি দশ শতককে হেক্টরে পরিণত করতে হবে এই জন্য আপনি গুগলে চলে যাবেন গুগলে আপনি সার্চ করবেন শতক টু হেক্টর এরপর জমির পরিমাণ সেখানে বসিয়ে দেবেন হেক্টরে কতগুলো সংখ্যা চলে আসে তা চলে আসবেন এরপর তা এখানে আপনি উল্লেখ করে দেবেন তো এখানে বলা হয়েছে কিন্তু আপনার জমিটি এক দুই দু হাজার উনিশের আগে নেওয়া নাকি পরে নেওয়া যদি আপনার আগে নেওয়া থাকে তো আপনি বিপোর সিলেক্ট করবেন আর পরে নেওয়া থাকলে আপনি আপনার সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে কিন্তু ল্যান্ড ট্রান্সপোর্ট ডিটেলস আপনার জমিটি যে আপনি পেয়েছেন কিংবা আপনার নামে যে রয়েছেন সেটি কীভাবে এসেছেন লিস্টে ক্লিক করার পর আপনার স্বামীর মৃত্যুর পর নাকি আপনার বাবার মৃত্যুর পর নাকি আপনি সেটা পার্সেস করেছেন নাকি গিফট পেয়েছেন তো যেটি হয় সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন এরপর রয়েছে কিন্তু আপনি যে জমিটি নিয়েছেন কিংবা কিনে নিয়েছেন অথবা স্বামীর মৃত্যুর পর পেয়েছেন আপনি কোন তারিখে পেয়েছেন জমির যে দলিল রয়েছেন দলিলের মধ্যে আপনি পেয়ে যাবেন সেই তারিখটি এখানে আপনি দিন মাস ইয়ার উল্লেখ করে দেবেন তারপর আপনার জমি যদি পাট্টা হয়ে থাকে তো পাট্টা নাম্বার আপনি এখানে করার পর বসিয়ে দেবেন আর না হলে আপনি নো করে দেবেন তারপর আপনি অ্যাড যে রয়েছেন অ্যাডে ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করতে আপনার তথ্য কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তারপর নিচে রয়েছে কিন্তু আপলোড সাপোর্টিং ডকুমেন্টস এখানে আপনাদের সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে সাপোর্টিং ডকুমেন্টস আপনি আপনাদের শুধুমাত্র জমির তথ্য ল্যান্ড যে রয়েছে এক কথা জমির খতিয়ান যে আপনাদের রয়েছে সেটি পিডিএফ আকারে একশো কেবির মধ্যে আপনি চুজ ফেলে ক্লিক করে আপলোড করে দেবেন এরপর সেভে আপনি ক্লিক করবেন তো সেবে ক্লিক করতে আপনার আবেদন যে রয়েছে তা কিন্তু হয়ে যাবে তো এখানে আপনাদের মনে একটি প্রশ্ন জাগতেই পারে যে এখানে আমাদের কিন্তু কোনোরকমভাবে অ্যাকাউন্ট নাম্বারের যে ডিটেলস রয়েছে তথ্য তা নেওয়া হলো না তাহলে আমাদের টাকাটি কোথায় আসবে চিন্তার কারণ নেই টাকা আপনাদের কিন্তু আধার কার্ডের মাধ্যমে পাঠানো হবে এই জন্য অবশ্যই আপনাদের ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নম্বর রয়েছে সেই অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধার কার্ড নাম্বার লিঙ্ক থাকতেই হবে কে আইসি করা কিন্তু থাকতেই হবে যদি আপনি কেওয়াইসি করা না থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু টাকা যে রয়েছে অ্যাকাউন্টে আসবে না পিএম কিষণ সম্মানিত প্রকল্পের পিএম কিষণ সম্মানিত প্রকল্পের টাকা কিন্তু সরাসরি অ্যাকাউন্টে পাঠানো হয় যেটি আধার কার্ডের মাধ্যমে তো অবশ্যই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড নাম্বার লিঙ্ক রেখে দেবেন যদি আপনার জানা না থাকে যে লিঙ্ক রয়েছে কি না আপনি নিকটবর্তী ব্যাঙ্কে চলে যাবেন শাখায় সেখানে গিয়ে আপনি চেক কিন্তু করতে পারবেন তো আমাদের আবেদন কমপ্লিট এখন আমরা কি করব আবার পেজে চলে আসবো পেজে আসার পর আমরা নিচে চলে আসবো নিচে আপনি দেখতেই পারছেন যে একটি অপশান রয়েছে কিন্তু স্ট্যাটাস অফ সেলফ অথবা রেজিস্টার্ড ফার্মার সিএসসি ফার্মার দেখতেই পারছেন এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে আমরা যে আবেদন করলাম সে আবেদনকারী আধার কার্ড নাম্বার বসিয়ে দেবো ক্যাপশন ফোটা উল্লেখ করে দেবো এরপর সার্টসে ক্লিক করে দেবো তো সার্টসে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু সমস্ত ডাটা চলে আসবে এরপর আপনি সেই পেজটিকে প্রিন্ট করে আপনার কাস্টমারকে দিতে পারেন কিংবা আপনি যদি নিজে আবেদন করে থাকেন সেটি আপনাদের কাছে কিন্তু রেখে দিতে পারবেন তো আশা করি বুঝতেই পেরেছেন এভাবে আপনি খুব সহজে অনলাইন আবেদন করতে পারবেন যখন আপনার আবেদন হয়ে যাবে এবং যে রিসিভ কপি রয়েছে সেটি আপনি এই যে অপশান দেখতেই পারছেন এই অপশানটা আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন এরপর টাকা আপনার অ্যাকাউন্টে আসছে কিনা সেটি চেক করেছেন আপনি কী করবেন এই যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে এখানে ক্লিক করে দেখতে পারবেন যে লিস্টে আপনাদের নাম উঠছে কি না এরপর নো ও স্ট্যাটাসে ক্লিক করে আপনি এখান থেকে স্টাটা চেক করতে পারবেন এবং আপনাকে কী করতে হবে আবেদন করার পর সেই অ্যাপ্লিকেশন কপি যে রয়েছে সেটি প্রিন্ট করার পর সাথে ডকুমেন্টস আধার কার্ড ব্যাঙ্কের পাসবুক আপনার জমির তথ্য রেশন কার্ড এগুলো জেরোজ করে আপনি নিকটবর্তী যে কত কৃষি অফিস রয়েছে সেই কৃষি অফিসে আপনি জমা করে দেবেন জমা করলে আপনার কাজ কিন্তু শেষ এরপর সেখান থেকে সেটি ভেরিফাই করে দেওয়া হবে তারপরে স্টেট লেভেল যাবে স্টেট লেভেল ভেরিফাই হয়ে গেলে কিন্তু টাকা যে রয়েছে আপনার অ্যাকাউন্টে কিন্তু আসা শুরু করে দেবে তো আশা করি বুঝতেই পেরেছেন যদি আপনি আবেদন না করতে পারেন অবশ্যই আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করবেন এবং যে তথ্যগুলো রয়েছে তা আপনি পাঠিয়ে দেবেন আমি আপনাদেরকে এক কথা লাইভ আবেদন করে পাঠিয়ে দেবো আপনি আইডি দিয়ে শুরু করে এভ্রিথিং বিষয় অবশ্যই আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করবেন এবং সেখানে আপনাদের কিন্তু আমি ফোন করে দেবো ফোন করে আমি আপনাকে লাইনে রাখবো এবং সেখানে কিন্তু অ্যাপ্লাই করে দেবো কেননা যেহেতু ওটিপি আসবে দুইবার তো আসলে বুঝতে পেরেছেন